প্রিকনসেপশন কাউন্সেলিং হচ্ছে একজন মা যখন গর্ভধারণ করতে চান তার পূর্বে যে তার ডাক্তারের সাথে যে আলোচনা তার গর্ভধারণ করার উপযুক্ত আছেন কিনা তিনি এবং কোনো মায়ের যদি এই ঝুঁকিগুলো থেকে থাকে সেগুলো কি মাত্রায় আছে এইটা দেখে কিন্তু মানে বোঝা যায় যে পরবর্তীতে গর্ভধারণ করলে উনি কোনো ঝুঁকির মধ্যে পড়বেন কিনা। যেমন কোনো মায়ের যদি হার্ট ডিজিজ থাকে সেটি যদি গ্রেড বেশি থাকে অর্থাৎ বেশি সিরিয়াস হতে হয়ে থাকে সেই মা কিন্তু তখন গর্ভধারণ করতে পারবেন না। পূর্ব থেকে বুঝতে হলে কিন্তু প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ে আসতে হবে এবং প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ে আসলেই একটি মা যদি ধরেন যে তার ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস যদি কন্ট্রোলড অবস্থায় না থাকে তাহলে কিন্তু জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা হতে পারে এবং জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা একটি মায়ের কাছে পরিবারের কাছে সমাজের কাছে দেশের কাছে কিন্তু গ্রহণযোগ্য নয় এবং আমরা আমাদের কারো কাছে কাঙ্ক্ষিত নয়। সুতরাং এটি পরিবারের বোঝা। তো এই এই সাধারণ ডায়াবেটিস যদি কেউ মনে করেন যে ডায়াবেটিস কোনো সমস্যা নয় কনসিভ করলে পরেও ম্যানেজমেন্ট করা যাবে অথবা পরে ডাক্তারের সাথে অনুরণপন্ন হলে সমস্যা নাই কিন্তু সেটি কিন্তু ভুল ধারণা হবে। যেমন থ্যালাসেমিয়া যদি মায়েরও থেকে থাকে যদি বাবারও থেকে থাকে থ্যালাসেমিয়া মাইনর তাহলে কিন্তু বাচ্চার থ্যালাসেমিয়া মেজর বা এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কন্ডিশন এটি কিন্তু হতে পারে। তাহলে প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ে আসলে মায়ের এই জিনিসগুলো মায়ের থাইরয়েড ডিসঅর্ডার আছে কি না এবং অপটিমাম থাইরয়েডের কন্ট্রোল যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চার বুদ্ধিবৃত্তিক সমস্যা হয়ে থাকে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বাচ্চা ছোট হওয়া বিভিন্ন এই সমস্যাগুলো হয়ে থাকে। সুতরাং অ্যাজ এ পরিপূর্ণভাবে মা প্রস্তুত আছেন কিনা সেগুলো গর্ভাবস্থার পূর্বেই কিন্তু এই ঝুঁকিগুলো নির্ধারণ করা যায়। যেমন কোনো মায়ের যদি পূর্বে বাচ্চা ছোট হয়ে থাকে অথবা পূর্বে যদি দ্রুত বা নির্দিষ্ট সময়ের পূর্বে বাচ্চা ডেলিভারি হয়ে গিয়ে থাকে কোনো মায়ের যদি পূর্ববর্তী প্রেগনেন্সিতে সিজার হয়ে থাকে এবং যদি বর্তমান প্রেগনেন্সিতে গর্ভফুলের নিচে হওয়ার যে সমস্যাটি বলেছি সেটি থাকে এই বিভিন্ন এই জিনিসগুলো কিন্তু ইতিহাস প্রথমে নিই আমরা। প্রথমে ইতিহাস নেওয়ার পরে যে এবং তার পরীক্ষা নিরীক্ষা করা হয় মায়ের শারীরিক পরীক্ষা করা হয়। যেমন কোনো মা যদি বয়স 35-এর উপরে হয় উনি কিন্তু ঝুঁকিপূর্ণ মা। কোনো মা যদি অনেক মোটা হন ওবেস যাকে বলি আমরা তিনি কিন্তু ঝুঁকিপূর্ণ মা। সুতরাং কোনো মায়ের যদি রক্তের গ্রুপ নেগেটিভ হয় তিনিও কিন্তু ঝুঁকিপূর্ণ মা। কারণ ঝুঁকিপূর্ণ মায়ের এই রক্তের নেগেটিভ যে মায়ের তার যে প্রথম বাচ্চা যদি হয় তিনি সেই বাচ্চা তো কম ঝুঁকির মধ্যে পড়লেও সেই বাচ্চার থেকে ডেলিভারি পর্যন্ত যদি কোনো রক্তের অংশ অল্প পরিমাণ রক্ত যদি মায়ের শরীরে আসে সেটি থেকে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় মানুষের মায়ের শরীরে। মায়ের অ্যান্টিবডিটি পরবর্তী প্রেগনেন্সিতে কিন্তু সেই বাচ্চার শরীরে প্রবেশ করে বাচ্চার রক্ত নষ্ট করে ফেলে। সুতরাং সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি অর্থাৎ পরবর্তী সবগুলো প্রেগনেন্সিতে কিন্তু এই ঘটনা ঘটতে পারে এবং বাচ্চার সমস্ত শরীরে পানি এসে বাচ্চা মারা যেতে পারে। সুতরাং কোনো মায়ের বাচ্চা মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ শুধু এটি কিন্তু খুব হালকা চোখে দেখবার জিনিস নয়। এটিও কিন্তু প্রেগনেন্সির পূর্বেই মায়ের এবং বাবার রক্তের গ্রুপ জেনে এবং বাবার রক্তের গ্রুপ পজিটিভ হলে কিন্তু অত্যন্ত সচেতনভাবে যত্নের সাথে কিন্তু এই প্রেগনেন্সিকে ফলো আপ করতে হয়। সুতরাং ইতিহাস এবং তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা তার যে ইনভেস্টিগেশন বলি আমরা যেটাকে যেমন মায়ের রক্তশূন্যতা থেকে শুরু করে মায়ের থ্যালাসেমিয়া মায়ের ডায়াবেটিস মায়ের হাইপারটেনশন মায়ের যে কিডনি সমস্যাজনিত যে কন্ডিশনগুলো কিডনির সমস্যা এবং যেমন এসিলি সমস্যা অ্যান্টিফসফোলিপ সমস্যা এই সমস্যাগুলোতে মা যে ওষুধ খাচ্ছেন সেই কিছু কিছু ওষুধ আছে যেটি বাচ্চার ত্রুটিপূর্ণ হতে ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে সেই ওষুধগুলোকেও কিন্তু চেঞ্জ করতে হয় প্রেগনেন্সি পূর্বে এবং প্রেগনেন্সিতে সেফ ড্রাগগুলো দিয়ে কিন্তু সেই যে জটিল গর্ভাবস্থা সেটিকে মেনটেন করে করে কিন্তু একটি পজিটিভ প্রেগনেন্সি এক্সপিরিয়েন্সের দিকে মাকে নিয়ে যেতে হয়।